হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে খুবই মজাদার এবং সুস্বাদু চিকেন রেজালা। এটা তৈরি করা খুবই সহজ, এতটাই মজার যা একবার রান্না করে খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। এটা বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর সবাই আপনার খুবই প্রশংসা করবে। তো রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। এখানে যে কোনো মুরগির মাংস দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/4 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেন মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। চিকেন ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ রান্নার তেল অ্যাড করে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে প্রথমে ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নিতে হবে। ম্যারিনেট করা চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চিকেনগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন একটি পাত্রে চিকেনগুলোকে তুলে নেব। একই তেলের মধ্যে রান্না করব, সেজন্য এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 2 টুকরো দারচিনি, 2টা লবঙ্গ, 2টা তেজপাতা থেকে 4টা গোলমরিচ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভাজবো। গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা যাবে না, তাহলে রেজালার কালার নষ্ট হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এ পর্যায়ে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বাটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে। ফিরে আসলাম 5 মিনিট পর, দেখুন টমেটো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর মশলা থেকে তেল উপরে ভেসে উঠেছে।
এ পর্যায়ে 3 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। আবারও মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যত বেশি কষাবেন রান্না তত বেশি মজা হবে। মশলা কষানোর উপরে যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেন মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তেল যখন উপরে ভেসে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ নরমাল পানি। পানি সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ ভেরাস্তা দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 4টা আস্ত কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচ মিডিয়াম লো হিটে রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন উপরে তেল ভেসে উঠেছে, রান্নাও হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পরিবেশনে চলে যাচ্ছি। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।